প্রচণ্ড তাপদাহে মানুষ হয়েছে অস্থির, আর এখন দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতে পরে শীত, আর কোথাও কোথাও ঝড় বৃষ্টি বর্জ্য বৃষ্টি রয়েছে। এই সময়টায় চাষিদের জীবন ঝুঁকিপূর্ণ, বিশেষ করে হাওর অঞ্চলে এই সময়টায় বজ্রপাত বেশি হয়ে থাকে। এদিকে আজই 29 এপ্রিল শনিবার দেশের 13 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আজকে কোন কোন জেলায় প্রচণ্ড ঘূর্ণিঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না। এরকম আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটা ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ সংবাদ।